রিভাইভ নিবেদিত। হ্যালো ভিউয়ার্স, আমি সায়রা ইকবাল, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত লাইফস্টাইল এবং ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডসে। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠান সাজানো হয় বিভিন্ন সব সেগমেন্ট দিয়ে, এবং আজকের অনুষ্ঠানে কী সেগমেন্ট আছে সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন, সেই কারণে আমার সাথেই থাকুন। সবসময় কথায় বলা আছে যে হোম রেমেডি ইজ দ্য বেস্ট রেমেডি, তার মানে বাসার সব ন্যাচারাল জিনিস ব্যবহার করে প্রতিনিয়ত আমরা যেসব প্রবলেম ফেস করি সেগুলোর সমাধান কিন্তু আছে। আজকে আমরা শুনবো বিভিন্ন ধরনের সমাধান যেটা আমরা ভিনিগার মানে সিরকা দিয়ে করতে পারি। প্রথমেই বলছি যে যাদের চুলটা একটু ডাল মনে হয়, শাইনিনেসটা একটু কমে যায়, তারা কি করতে পারেন, কন্ডিশনিং এবং শ্যাম্পুর পরে যদি আপনি একটা বটল পানির মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার ইউজ করে ওই পানিটা ব্যবহার করেন মাথায়, তাহলে আপনার চুল হবে অনেক সিল্কি এবং একটা খুব সুন্দর শাইন আসবে। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট, মেক ওভারে। চুলের উপরে বিভিন্ন ধরনের হেয়ার এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। কেউ কেউ করে কালার করে, কেউ আবার করে হেয়ার রিবন্ডিং। কিন্তু যত ধরনের হেয়ার এক্সপেরিমেন্ট আমরা করি না কেন, সেটার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে চুলের যত্ন নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। তাই চুলকে কিভাবে আমরা যত্ন নিতে পারি সেটার উপর আজকে আমরা একটা হেয়ার ট্রিটমেন্ট দেখে আসবো। চলুন দর্শক সেটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা দাস। আজকে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট আপনাদেরকে শো করব। আমাদের লাক্স মেডি স্পাতে অনেক ধরনের হেয়ার ট্রিটমেন্ট আছে, তার ভিতরে অন্যতম হলো কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট। সো ফার্স্ট আমরা হট অয়েল ম্যাসাজ করব, এরপর শ্যাম্পু করা হবে, এবং এরপর এই যে মাস্কটা আপনারা দেখতে পাচ্ছেন, কেরাটিন এক্সটেনসো মাস্ক, এটা আমরা অ্যাপ্লাই করব। সো ইশিকার হেয়ারটা একটু কেমিক্যাল বার্ন হয়েছে, যার কারণে চুলের নিচের যে অংশটা আছে এটা একটু স্প্লিটেন্স বেরিয়েছে এবং ড্যামেজ হয়েছে। আমরা এই ট্রিটমেন্টটা যদি উইকে অ্যাটলিস্ট একবার করে নেই, তাহলে এই যে প্রবলেমটা আছে আফটার 4-5 সিটিংস ঠিক হয়ে যাবে। আমরা ফার্স্ট স্টেপে যেটা করছি সেটা হলো হট অয়েল ম্যাসাজ ট্রিটমেন্ট। এই হট অয়েলটা করার কারণে আমাদের যে চুলের রক্ত সঞ্চালনটা আছে এটা বেড়ে যায়, সো চুল হেলদি হয়, নারিশমেন্টটা বাড়ে, এবং এটাতে চুলটা সফটও হয়। এবং আপনারা হট অয়েল আমরা কেন দিই, আমরা কোল্ড অয়েলও তো চাইলে ইউজ করতে পারতাম, রাইট? বাট আমরা হট অয়েল এর জন্য দিই যে আমাদের যে স্ক্যাল্পটা আছে ওটা যেন একটু ওপেন হয়, এবং নেক্সট স্টেপে আমরা যে ট্রিটমেন্টটা ইউজ করব ওটা যেন একদম ডিপে চলে যায়। আমাদের 10 মিনিটসের যে ম্যাসাজটা সেটা শেষ হয়ে গেছে। আমরা ট্রাই করেছি ওর একদম রুট থেকে এন্ড পর্যন্ত যাতে অয়েলটা সমানভাবে দেওয়া হয়, এবং এরপর আমরা শ্যাম্পুতে চলে যাব। হেয়ার ফলের কিন্তু আসলে অনেকগুলো রিজন থাকতে পারে। এমন হতে পারে আপনার স্ক্যাল্পের কোনো ইস্যুজের জন্য আপনার হেয়ার ফল হচ্ছে, আবার এমনও হতে পারে আপনার হেয়ার কিউটিকলসে কোনো প্রবলেম হচ্ছে। সো আমাদের আগে ফিগার আউট করতে হবে যে হেয়ার ফলটা কেন হচ্ছে। সো যদি এমন হয় যে আপনার হেয়ার ফল রুট থেকে হচ্ছে, সো ফার্স্ট রিজনটা হতে পারে আপনার ড্যান্ড্রফ অথবা আপনার অয়েলিনেস বা ক্লগড পোরস। সো এটার জন্য আসলে ক্লিনলিনেসটা খুব প্রয়োজন। আমাদের প্রতিদিন শ্যাম্পু করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে হট অয়েল ম্যাসাজটা প্রায়ই করতে হবে। আপনার ওয়ান্স ইন এ উইক যদি স্যালনে আসেন এবং একটা হট অয়েল ম্যাসাজ নেন, তাহলে কিন্তু আপনাদের এই যে ক্লগনেসটা আছে আপনাদের হেয়ারে এটা দূর হয়ে যাবে, এবং আস্তে আস্তে আপনি দেখতে পারবেন আপনার হেয়ার ফলটাও কিন্তু কমে গিয়েছে। এরপর এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করা হবে। শ্যাম্পুটা হলো আপনার লরিয়েলের এক্সটেনসো কেয়ার শ্যাম্পু। সো
মাস্কটা কিন্তু আমরা আসলে সেকশনিং করে করে একদম রুট থেকে শুরু করে এন্ড পর্যন্ত দেই। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে একদম রুট বলতে কিন্তু রুট নয়, রুট থেকে অ্যাটলিস্ট 2 ইঞ্চেস জায়গা রেখে দেন আমরা এই মাস্কটা কিন্তু অ্যাপ্লাই করব। সো এই মাস্কটা অ্যাপ্লাই করার পরে আমরা 5 থেকে 10 মিনিট ওয়েট করব, অ্যান্ড এরপর আমরা ওয়াশে চলে যাব। মাস্ক অ্যাপ্লাই ইজ ডান, এখন আমরা হেয়ার ওয়াশে নিয়ে যাব। এরপর লাস্ট স্টেপ হিসেবে আমরা এই সিরামটা ইউজ করব, এটা সেম সিরিজেরই লরিয়েল সিরাম। এরপর আমরা ব্লো ড্রাই করে আমাদের ট্রিটমেন্টটা শেষ করব। হেয়ার কালার করব অ্যাটলিস্ট 15 ডেজের ভিতরে আপনাকে ফার্স্ট ট্রিটমেন্টটা নিতে হবে, এবং মেক শিওর করতে হবে আপনার 2 মান্থ যেন একটা ট্রিটমেন্ট অবশ্যই নিয়ে নেয়। আপনারা দেখতেই পাচ্ছেন ওর হেয়ারের কিন্তু একটা বিশাল ট্রান্সফরমেশন আমরা খেয়াল করতে পারছি। ও চুলটা আগে থেকে অনেক ঝরঝরে হয়েছে এবং অনেক ম্যানেজেবল লাগছে দেখতে। আপনারা যদি আসেন, আপনাদের হেয়ার কনসার্ন অনুযায়ী আমরা কনসাল্ট করে আপনাদের প্রয়োজন মতো যে কোনো সার্ভিসের জন্য আমরা রেডি আছি। দর্শক, দেখে আসলেন দারুণ একটা হেয়ার ট্রিটমেন্ট। বাসায় বসে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আপনারা নিজেদের চুলের যত্ন নিতে পারেন, এবং চুল যখন সুন্দর হয় তখন কিন্তু যে কোনো হেয়ার স্টাইলিং আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগবে। আমাদের সবারই কিন্তু বেশ বিজি স্কেডিউল, কিন্তু এই স্কেডিউলের মধ্যে নিজের জন্য 20 থেকে 30 মিনিট সময় বের করা খুবই প্রয়োজন। এই 20 থেকে 30 মিনিট আপনি নিজেকে দিবেন, যেখানে আপনি একটু ওয়ার্কআউট করবেন এবং মেডিটেশন করবেন। আমাদের মাইন্ড এবং বডি সেটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কোলাবোরেশন থাকলে আমাদের সারা দিনটা খুবই ভালো যায়। যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তার সাথে 10 থেকে 15 মিনিট যদি আমরা মেডিটেশন করি, আমাদের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা শুরু করতে পারি। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্ট লাইফস্টাইলে। সবাই কিন্তু আমরা পছন্দ করি নিজের বাসাটাকে সুন্দর করে পরিপাটিভাবে রাখার জন্য, কারণ যখনই কোনো অতিথি আসে তারা কিন্তু বাসায় ঢুকেই তারা ফিল করে যে কত সুন্দর করে বাসাটা সাজানো হয়েছে। তাই আজকে আমরা দেখে আসব কীভাবে করে আমাদের ঘরটাকে সুন্দর করে আমরা সাজাতে পারি। পোশাক আশাক আসলে মানুষের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা জীবন জীবিকার একটা অন্যতম মাধ্যম, এবং লাইফস্টাইল প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু আসলে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট। আমরা কী পোশাক পরবো, আমরা কী খাবো, কোথায় ঘুমাবো, কীভাবে সাজাবো, কীভাবে অন্যকে সাজাবো, কীভাবে নিজেকে সাজাবো, সব কিছু মিলেই কিন্তু আসলে আমাদের লাইফস্টাইল।
এবং আমরা চেষ্টা করি সবসময় আমাদের দেশীয় যে কালচারগুলো আছে সেগুলোকে ফুটিয়ে তুলতে, আমাদের মোটিভগুলি এমনভাবে ব্যবহার করে যেন সময়কে রিপ্রেজেন্ট করে, সেটা বসন্ত হতে পারে, একুশে ফেব্রুয়ারি হতে পারে, বিজয় দিবস হতে পারে, দুর্গাপুজো হতে পারে, ঈদ হতে পারে, নানান উৎসব, বাবা দিবস, মা দিবস, যত কিছুই বলে না কেন, হয় প্রথম আমরা রংটাকে সিলেক্ট করি এবং ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করি এবং মোটিভটাকে সিলেক্ট করি এবং প্যাটার্নটাকে আমাদের অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে থাকি। এবং পোশাক আশাকের সাথে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গয়না। একটা নারী তার আসল সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে একটা সুন্দর গয়না, এবং গয়নাগুলো আমরা এমনভাবে কাজ করি যেন পোশাকগুলিকে অনেক বেশি মাত্রায় সুন্দর করে তোলে। কারণ একজন নারীর একটা যে কোনো শাড়ি বা ড্রেস পরলেই সেটার সাথে খুব জরুরি ভিত্তিতে একটা কানের দুল বা গলার হার বা হাতের চুড়ি বা যে কোনো আংটি বা পায়ের মল, কোমরের বিছা, নাকের নথ বা যে কোনো যে নাক ফুল যেগুলো আমরা বলি, প্রত্যেকটা জিনিসই ভূমিকা পালন করে, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কিছু না পরে হয়তো শুধু একটা নাক ফুল পরে উঠতে একটা নারীকে অনেক সুন্দর লাগে। এবং আমরা যে গয়নাগুলো বিশ্বরং বানাই সেখানে কিন্তু আমাদের নানান ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি, যেমন অক্সি, তারপর কাঠের বিট, তারপর লেস, তারপর সুতা, কাপড়, প্রিন্টেড কাপড়, জড়ি, চুমকি, স্টোন, নানান ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি। কখনও খুব প্লাস্টিক দিয়েও যে বিটসগুলো তৈরি করা হয় সেগুলো খুব সুন্দর হয়। আসলে গয়নাগুলো আমরা এমনভাবে করি যেন পোশাকের সাথে মানিয়ে যায়, কখনও পোশাকের সাথে মিল করে গয়নাগুলো তৈরি করা হয়, আবার কখনও গয়না নিজেই অনেক সুন্দর ভূমিকা পালন করে। বেড কভার, কুশন কভার বা পর্দা বা হাউসহোল্ড বলতে আমরা যেটা বোঝাই আর কি, সেগুলো কালেকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু নিজে সেজে থাকলে তো হয় না, আপনি আপনার সংসারটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। সেক্ষেত্রে একদম শতরঞ্জি থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র কিন্তু বিশ্বরঙে পাওয়া যায়। আর মেয়েদের সাজ পোশাকের বেলায় শাড়ি বা ড্রেস যাই পরুক না কেন, গয়না যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সাথে কিন্তু একটা হাতের ব্যাগ অনেক ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। একটা টিনেজ হলে কীরকম ব্যাগ ব্যবহার করবে, বাইরে পার্টিতে গেলে কীরকম ব্যাগ ব্যবহার করবে, ক্লাসে গেলে কীরকম ব্যবহার করবে, শপিংয়ে গেলে কীরকম ব্যাগ ব্যবহার করবে, তো এটার কিন্তু অনেক ধরনের নানান নমুনা আছে, নানান শেপ আছে, নানান ম্যাটেরিয়ালে এগুলো তৈরি করে থাকি আমরা। জুট, বিভিন্ন প্রিন্টেড কাপড়, রিবন ওয়ার্ক, এমব্রয়ডারি, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ব্যাগ আছে যেটা বিশ্বরঙে পাওয়া যায় এবং আপনারা চাইলে এটা আপনার কালেকশানে রাখতে পারে। এবং সেগুলো কালারও কিন্তু নানান রকম হয়ে থাকে, কেউ যদি খুব ম্যাট কালারের কাপড় পরে সেক্ষেত্রে একটু অ্যান্টিক কালারগুলো খুব যায় এটার সাথে। আর খুব শকিং যদি গয়না পরেন সেক্ষেত্রে হয়তো একটু আপনার সফট টোনের যদি পোশাকটা পরেন সেক্ষেত্রে ভালো লাগতে পারে। সেক্ষেত্রে লাল, কমলা, ফিরোজা, নীল, সবুজ, এই ধরনের কালারগুলো, বিশেষ করে বসন্ত, পহেলা বসন্ত হতে পারে, দুর্গাপূজা হতে পারে, পহেলা বৈশাখ হতে পারে, একটু ফেস্টিভ মোড, যেগুলো বাঙালি ফেস্টিভ মোড, সেগুলোতে আসলে এই কালারফুল গয়নাগুলো চলে। এছাড়া আপনি বিয়ে পার্টিতে হোক, গেট টুগেদার হোক, যে ধরনের প্রোগ্রাম হতে পারে, অক্সি কালারগুলো চলতে পারে। কিন্তু বাঁশ, বেত, পাট, জুট, কাপড়, এই গয়নাগুলো আমার মনে হয় যে একটু ফ্যান্সি, তো যে জন্য হয় কি যেগুলোকে রক্ষণাবেক্ষণ একটা পদ্ধতি থাকে, কারণ আপনি হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেন সেক্ষেত্রে হয়তো কাপড়ের গয়নাটা নষ্ট হয়ে যেতে পারে, অতএব বা হয়তো কালার টক্সিক কালারটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একটু গয়নার ব্যবহারের দিক থেকেও একটু চিন্তা করে করেন, এবং এমন কিছু ব্যবহারের বিষয় থাকে যেটা হচ্ছে কখনও যেন কাপড় আর গয়না মিলে খুব ঝামেলা তৈরি না করে, হয়তো বড়ো ইয়াররিংটা পরলেন সেক্ষেত্রে হয়তো গলাটা ফাঁকা থাকলে খুব ভালো লাগে, বা ছোটো একটা গলার হার পরতে পারেন বা একটু নেকলেস পরতে পারেন, তো এইখানে ব্যালেন্সের একটা ব্যাপার থাকে পোশাকের সাথে গয়নাগুলো। তো আমার মনে হয় যে লম্বা চেইন কখন পরবেন, একটু চিক টাইপের কখন পরবেন, ব্রেসলেট কখন পরবেন, চুড়ি কখন পরবেন, বালা কখন পরবেন, হাতের আংটি কখন পরবেন, সেটা আসলে আমার মনে হয় কম বেশি আপনার সবাই খুব সচেতন এখন নানান ডিজিটাল মাধ্যমের কারণে আমরা দেখতে পাই সবাই কম বেশি সচেতন। সেক্ষেত্রে আপনি খুব সিদ্ধান্ত খুব সুন্দরভাবে নেবেন আশা করি, এবং গয়নার ব্যবহারটা যেন সময় উপযোগী হয় এবং পোশাকের সাথে মানানসই হয় সেই বিষয়ে।
দেখে আসলাম কি সুন্দর করে নিজের ঘরটাকে আমরা সাজাতে পারি, এবং অনেকেই কিন্তু আমরা পছন্দ করি ফ্রেশ ফ্লাওয়ার বাসায় রাখতে। তাই যখনই আমরা ফ্লাওয়ার ভেসে সেগুলো রাখবো, পানির সাথে যদি একটু চিনি মিলিয়ে দিই, তাহলে ফ্লাওয়ার্সগুলো কিন্তু অনেক দিন খুব তাজা থাকবে। আমরা কিন্তু জানি যে ফ্যাশনের কোনো মাপকাঠি নেই, তার মানে আমরা ফ্যাশনটাকে যেভাবে করে নিজের পছন্দ অনুযায়ী করে মানুষের সামনে উপস্থাপন করব, সেটাই কিন্তু আমাদের নিজস্ব স্টাইল। তাই চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের লাস্ট সেগমেন্ট, ফ্যাশন দিস ডেজে। একটু খেয়াল করে দেখবেন, একই যে ছেলে মেয়ের স্টাইলিং কিন্তু একই ধরনের হয়। সেই কারণ হচ্ছে আমরা যখন একটা গ্রুপে থাকি তখন সবার কিন্তু একই জিনিস পছন্দ হয়, এবং সেই স্টাইলিংটাই কিন্তু পরে ট্রেন্ড হয়ে দাঁড়ায়। আজকে আমরা ছেলে মেয়ে উভয়ের জন্য কিছু কালেকশনস শুট করেছি, চলুন দর্শক সেগুলো দেখে আসি। ইয়াং জেনারেশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যাজুয়াল শার্টটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তার সাথে স্লিম ফিটটা আমরা আরেকটু গুরুত্ব দিই, এবং ব্যাংকারদের জন্য যারা ফর্মাল, যারা অফিসিয়াল গেট আপ, তাদের জন্য আমরা ফর্মাল শার্ট, যেটাকে লুজ ফর্মাল ফিটিং। এরপর হচ্ছে আমাদের প্যান্টের ভিতরে ডেনিম প্যান্ট আছে, গ্যাবার্ডিং স্টিচ প্যান্ট আছে, তারপর স্লিম ফিট প্যান্ট আছে, আর ডেনিম প্যান্টটা আমরা নিজেরাই তৈরি করে থাকি, এবং কিছু বাইরের ইম্পোর্টেড এক্সক্লুসিভও আমরা দিয়ে থাকি। ইয়াং জেনারেশনের যেটা আমাদের ক্রেজ সেটা হচ্ছে টি শার্ট আর পলো শার্টটা। পলো শার্টটা আমরা বিভিন্ন কোয়ালিটির, কালারফুল এবং ভ্যারাইটি প্রাইস ভেরিয়েশনও আমরা রাখি। এরপরে আছে আমাদের টি শার্টটা আমরা বিভিন্ন ইয়াং জেনারেশনের জন্য বিভিন্নভাবে আমরা ডিজাইনটা করে থাকি। লেডিসের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি ওয়েস্টার্ন এবং ফিউশন, আর দেশীয় কালচারের সাথে সংমিশ্রণ করে আমরা লেডিসটা ডিজাইন করে থাকি। ফেব্রিক্সটাও আমরা, যেহেতু এখন সবচেয়ে বেশি গরম পড়তেছে, তাই আমরা ফেব্রিক্সটা এক হালকা পাতলা যাতে কমফোর্ট ফিল করে সেটা আমরা গুরুত্ব দিয়ে থাকি। লেডিসের মধ্যে আমাদের টপস সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি, টপসের সাথে আমাদের ফিউশন প্লাজোটা আছে, তারপর গ্যাবার্ডিং প্যান্ট আছে, স্টিচ ডেনিম আছে, সিগারেট প্যান্ট আছে। প্যান্টের মধ্যে আমরা 8-10টা ভেরিয়েশন আনি।
গুলা মোটিভ দিয়ে এমব্রয়ডারির কাজ করতেছি আমরা, যেটার সাথে যেই কালারের সাথে যেই ডিজাইনটার সাথে যেটা যায় তখন আমরা সেটাই আমরা ডিজাইনের সাথে মিল রেখে আমরা ডিজাইনটা ফুটিয়ে তুলি, প্রোডাকশনটা আমরা সেভাবে তৈরি করি। আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে সামগ্রিকভাবে ওয়েদারের সাথে মিল রেখে আমাদের ডিজাইনটা ডে বাই ডে চেঞ্জ যাতে আনতে পারি। আমরা সবসময় চাই যে আমরা প্রতাবিরোধী, আর যেটা আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে হাই কোয়ালিটি লো প্রাইস, অর্থাৎ আমরা আমাদের কোয়ালিটিটা কাস্টমারের কাছে এমনভাবে দিতে চাই কোয়ালিটিটা সবচেয়ে বেটার এবং প্রাইসটা রিজনেবল আমরা চেষ্টা করি। বাংলাদেশে যে কয়টা ফেমাস ব্র্যান্ড আছে তার মধ্যে আমরা আমাদের প্রাইসটা আমরা মনে করি সবচেয়ে লোয়েস্ট প্রাইস এবং কোয়ালিটি আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি। আমাদের পাঞ্জাবিটার ভিতরে আমরা কমফোর্টেবল ফেব্রিক্স এবং হাই কোয়ালিটি কালারফুল এবং এর সাথে হ্যান্ড স্টিচ, তার কারচুফি, এমব্রয়ডারি এইগুলার সংমিশ্রণ রেখে কিছু রং তুলিরও কিছু কাজ আছে, কালারের কিছু কাজ আছে, প্রিন্টের সাথে কিছু হ্যান্ড স্টিচের সংমিশ্রণ করে এটাকে একটা ফিউশন টাইপস নিয়ে আসতে চেষ্টা করি আমরা সবসময়। দেখে আসলাম ছেলেদের সেমি ফর্মাল ফর্মালের সাথে সাথে মেয়েদের কিছু দারুণ কালেকশনস, আশা করি আপনাদের ভালো লেগেছে। রিয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। এই সব কিছু নিয়ে ছিল আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা আপনি আমাদের লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে styles&trends@ntvbd.com। নতুন সব সেগমেন্টস নিয়ে আবারও দেখা হবে নেক্সট উইক ঠিক একই টাইম একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।